মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নায় আমি দীপা খন্দকার আছি আপনাদের সাথে, আর আমার সাথে আছে শেফ রাশেদ আহমেদ। রাশেদ কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনাকেও। আপনি এপাশে চলে আসুন, আপনার রান্না আজকে আমাদের দর্শকরা দেখবেন এবং শিখবেন। আপনি কি রান্না করে দেখাবেন? ওকে, আজকে আমি দর্শকদের জন্য যে রান্নাটা করব সেটা হচ্ছে শ্রিম্প অন স্টিক। শ্রিম্প অন স্টিক, ওকে। শ্রিম্প খেতে তো সবাই পছন্দ করে, নিশ্চয়ই অনেক মজাদার কিছু হবে। শ্রিম্পটা হচ্ছে আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করব। সবাই তো হচ্ছে শ্রিম্পটাকে হচ্ছে ভেজে খায় বা হচ্ছে এটাকে গ্রিল করে খায়, বাট আমি এটাকে আজকে শ্রিম্প পেস্ট করেছি আমি। ওকে, এটা হচ্ছে ব্লেন্ডারে চপ করে নিয়েছি আমি, এন্ড এটার সাথে হচ্ছে আমি অনিয়ন চপ ইউজ করব, এন্ড হচ্ছে গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট ইউজ করব। সো আমি প্রথমে হচ্ছে অনিয়নটা আমি চপ করে নিচ্ছি। একদম কুচি পেঁয়াজের, এটা একদম চপ করে নিচ্ছি আমি। ওকে, এন্ড হচ্ছে আমার শিম যে পেস্টটা এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার একটা টিস্পুন লাগবে। থ্যাংক ইউ। এখানে রাখা আছে কর্নফ্লাওয়ার। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি। সে গার্লিক পেস্ট, 1/2 টিস্পুন গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি, এন্ড হচ্ছে জিঞ্জার পেস্ট 1/2 টিস্পুন দিয়ে দিলাম, এন্ড এখানে আছে হচ্ছে ফিশ সস, 1 টিস্পুন ফিশ সস দিয়ে দিচ্ছি আমি এখানে, এন্ড হচ্ছে ব্ল্যাক পেপার স্বাদ মতো দিয়ে দিলাম, সল্ট, যেহেতু আমি এখানে ফিশ সসটা ইউজ করেছি দ্যাটস ওয়াই আমি এখানে সল্টের লেভেলটা একটু কম দিব স্বাদের জন্য, একটুখানি লবণ। এখন হচ্ছে আমি এটা মিক্স করে নিচ্ছি। আমাদের আজকের স্বাদের রান্নায় আমাদের সাথে আছে ফ্রেস্কো কন্টেইনার, আর ফ্রেস্কো কন্টেইনারে যেহেতু ফুড গ্রেডেড, বিপিএ ফ্রি এবং ফ্রেস্কো কন্টেইনার ওভেন প্রুফ 90 ডিগ্রিতে। ফ্রেস্কো কন্টেইনার আপনারা কিনতে চাইলে পাবেন আরএফএল, বেস্ট বাইয়ের যে কোনো শোরুমে এবং আরএফএলের এক্সক্লুসিভ শোরুমগুলোতে। এটা এরকম করে মেখে আমরা ফ্রেস্কো কন্টেইনারে ফ্রিজে রেখে দিতে পারি। ফ্রিজে ফ্রিজ আপ করার পরে হচ্ছে এটা 3 দিন থেকে 4 দিন বা 15 দিনও এটা আমরা রেখে দিতে পারি। পরে যখন আমরা জিনিসটা রেডি করব তখন বের করে নিতে পারি। এখন আমি আরো একটু কর্নফ্লাওয়ার এড করে নিলাম। এখানে রাখা হচ্ছে হচ্ছে আমার লেমন গ্রাস। সো এটা লেমন গ্রাসের মধ্যে হচ্ছে এটা আমি গেথে নিব আর কি। আচ্ছা, তো এর মধ্যে হচ্ছে আমি অয়েলটা হিট দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমি ডিপ ফ্রাই করব। ফ্রাই যেহেতু তাহলে আমাদের একটু বেশি তেল লাগবে, যদিও আমরা বেশি তেল খাওয়াকে প্রেফার করি না, কিন্তু মাঝে মাঝে আবার আমাদের একটু ডিপ ফ্রাই এর জিনিস খেতে ইচ্ছে করে। কেন সেটা হচ্ছে আমি মিডিয়াম হিটে দিয়ে দিলাম, এটা হিট হতে থাকুক, ততক্ষণে আমি হচ্ছে এটা গেথে নিচ্ছি। এখানে জাস্ট লেমন গ্রাসটাকে একটু ক্রাশ করে নিচ্ছি। তাহলে আমার যে শিমটা যেটা আছে এটা আমি লেমন গ্রাসে হচ্ছে কিনে নিব। দেন এটা আমি অয়েলে দিয়ে দিচ্ছি। একটু স্লো কুক হলে আর আমরা জানি চিংড়ি মাছ রান্না করতে অনেক অল্প সময় রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, যে কারণে আমাদের খুব বেশি সময় লাগবে। এটা হচ্ছে মিডিয়াম হিটে এটা ফ্রাই করতে হবে। হয়ে গেল আমাদের সব কয়টা, আমাদের এটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। ফ্রাই হয়েছে, তো আমি জাস্ট এটা একটু উল্টে দিচ্ছি। শিম উইথ হচ্ছে লেমন গ্রাসের যে একটা ফ্লেভার, হ্যাঁ ওটা বের হচ্ছে, কিন্তু এটা খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। ইফতারের সময় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে, তবে আমরা তো একটু ভাজা টাইপ খাবার বেশি পছন্দ করি। এটা হতে হতে আমি গার্নিশের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি।
জাস্ট একটা টমেটো নিয়ে এটা দিয়ে একটা ফ্লাওয়ার করে নিচ্ছি আমি তো হার্ড থেকে নি এদিকে আমাদের এটাও প্রায় হয়েই গেছে কালার চলে এসেছে হ্যাঁ আমাদের এটা হয়ে গেছে আমরা চুলাটা বন্ধ করে দেই আমার গার্নিশও রেডি তো আমার এটাও হয়েছে জাস্ট আমি এটার উপরে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব রেডি হয়ে গেল আমাদের শ্রিম্প অন স্টিক থ্যাংক ইউ আশা করছি রমজানের দর্শকদের অনেক ভালো লাগবে দর্শক তৈরি হয়ে গেল মজাদার শ্রিম্প অন স্টিক এই ছিল আমাদের আজকের আয়োজন রাশেদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত মজাদার এবং খুবই টেস্টি হেলদি একটা ফুড আমাদের দর্শকদেরকে উপহার দিলেন আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদের অনেক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নার সাথেই থাকুন খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত